আসসালামু আলাইকুম। থ্রি স্টার, উনি অনেকক্ষণ ধরে বসে আছেন, থ্রি স্টার আপনি বলেন তাহলে। হ্যাঁ ধন্যবাদ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ, ফারাজ ভাইকে ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় দিচ্ছেন সমাজের স্বার্থে। আসলে তো আপনাদের লাইভে অনেকক্ষণই শুনি, অনেকদিন ধরে শুনতেছি। তো আমার একটা কথা হচ্ছে ভাইয়া, ধর্ম যে সঠিক সংজ্ঞাটা আপনাদের এখানে পাচ্ছি না, আচ্ছা, ধর্মের সঠিক সংজ্ঞা বলতে আপনি মানে আসলে কি শুধু ধর্ম। বোঝাচ্ছেন? হ্যাঁ কি আচ্ছা আচ্ছা বোঝাচ্ছেন আমি এখন? আপনাকে যদি আমি একটা সংজ্ঞা দেই, হ্যাঁ, আপনার হ্যাঁ কাছে যদি সেটা সঠিক মনে না হয়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কি করার আছে বা বলার আছে ভাই? সেখানে তো আমার কিছু বলার বা করার থাকবে না। আপনি বললেন আচ্ছা যে না ভাই, এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না। সঠিকত্বের আচ্ছা ইয়াটা কি? এখন আমি আপনাকে যেটা করতে পারি সেটা হচ্ছে ডিকশনারি থেকে বের করে দেখাতে পারি, ডিকশনারিতে এই শব্দটির সংজ্ঞাটা কি বলা আছে। তো ডিকশনারি থেকে আমরা যাই, ডিকশনারিতে আমরা যাই গিয়ে দেখি যেখানে আসলে ধর্মের সংজ্ঞাতে কি বলা আছে সেটা আমরা ডিকশনারি থেকে দেখি। এখানে ডিকশনারিতে একটা মানে জেনারেল একটা সংজ্ঞা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে পারলৌকিক সুখের জন্য ইহলোকে ঈশ্বর উপাসনা আচার বিচারাদি নির্দেশক তত্ত্ব, মূলত মনুষ্য সুলভ তাবৎ সৎকর্ম ইত্যাদি। এখানে মূল বিষয়টা হচ্ছে পারলৌকিক সুখের জন্য ইহলোকে ঈশ্বর উপাসনা আচার বিচারাদি নির্দেশক তত্ত্ব, এটাই হচ্ছে হ্যাঁ মূলত ধর্মের আচ্ছা সংজ্ঞা। ঠিক আছে, আমি এখন আপনি যদি ধর্ম বলতে অন্য কিছু বোঝেন, এখন যদি আপনি ধর্ম বলতে বৈশিষ্ট্য বোঝেন, মানে মনে করেন আপনি যদি এখন বলেন যে ভাই পানিরও তো ধর্ম আছে, লোহারও তো ধর্ম আছে, না ভাই পানির ধর্ম নেই, পানির আছে বৈশিষ্ট্য। হুম, কিন্তু আমাদের বাংলা ভাষাতে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমরা এক সময় অনেক সময় এই শব্দটাকে, ধর্ম শব্দটাকে বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত অন্য মানুষকে ভালোবাসা বা মানবতা সেবা করা বা অন্য প্রাণীদের মানে মানে ইয়া করা, কিন্তু এই জিনিসটা হচ্ছে বৈশিষ্ট্য, ওইটা হচ্ছে ধর্মের বৈশিষ্ট্য হিসেবে মানে ধর্মটাকে এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে এটা আসলে সব অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হবে বৈশিষ্ট্য, কিন্তু অনেক সময় আমাদের বাংলা ভাষার দুর্বলতার কারণে আমরা সেখানে ধর্ম জিনিসটা ব্যবহার করি। অক্সিজেনের ধর্ম কি? না ভাই, অক্সিজেনের তো, অক্সিজেন তো কোনো ঈশ্বর উপাসনা করে না আসলে, অক্সিজেন কোনো নামাজও পড়ে না, পূজাও করে না। হ্যাঁ, অক্সিজেনের যে জিনিসটা আছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য। আমি ধর্ম সম্পর্কে এবার আমি যতটুকু জানছি আমি কি একটু শেয়ার করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, ধর্ম সম্বন্ধে তো আমরা অনেক আলোচনা করি, কিন্তু আসল ধর্মটাই আমার মনে হয় এটা, ধর্ম জানার পূর্বে ধর্মের আধার কি তা জানতে হবে। ধর্মের আধার বলতে জ্ঞান, প্রেম, ন্যায়, সমর্পণ, ধৈর্য। ভাই ভাই, ধর্ম শব্দটা সংজ্ঞাটাই তো আপনি দেন নাই এখনো। ভাই ফারাজ ভাই, আধার, ফারাজ ভাই, আমার আচ্ছা কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে হিন্দু মুমিন বাজ করতে আসছে। না না ভাই, আমি মুমিন না, এটাও ভুল। আচ্ছা, যেরকম হিন্দু মুমিন হোক সৃষ্টিকর্তা, যাই হোক, শ্রেষ্ঠ সাহেব একটু কথা শোনেন, মুমিন হোক হ্যাঁ বা প্লিজ, যেটাই হোক, আমরা যখন ধর্ম নিয়ে আলোচনা করি, আমাদের আলোচনা তো ধর্মের বিষয়, সেটা হোক ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম, রাইট? ওটার বিষয়ে তো রাইট, আমাদের আলোচনা, তাই না? এখন হ্যাঁ আমরা যখন ধর্ম বলতে ওই জিনিসগুলো বোঝাচ্ছি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, এই ধর্ম বা খ্রিস্টানিক ধর্মগুলো বোঝাচ্ছি, তখন দেখতে হবে যে ধর্মের সাথে ধর্ম যখন আমরা ডিফাইন করব, তখন ওটা বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা কি বৈশিষ্ট্য বলতেছি, নাকি আপনি যেগুলো কথা বললেন সেগুলো জিনিস বোঝাচ্ছি? আমরা বৈশিষ্ট্য বোঝাচ্ছি না, আপনি যে ধরনের কথা বললেন সেটা বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি কি ওই ধর্মগ্রন্থে, ধর্মগ্রন্থের নামে আমরা যেটা আচ্ছা পাই আচ্ছা, ওইখানে ওগুলোতে কি কি লেখা আছে এবং ওইটা থেকে আমরা কি কি জানতে পারতেছি, সেটার উপর বেশি আমরা আলোচনা করি। ধরেন আমরা আলোচনা, আমরা বলতেছি ওইটার কথা, কিন্তু বলতেছি ধর্ম মানে বৈশিষ্ট্য, আমরা কিন্তু কোনো বৈশিষ্ট্যের কথা বলছি না, আমরা বলছি না কোন কিভাবে কি লেখা আছে এবং ওটা দ্বারা মানুষ মরালিটি শিখে নিতেছে, মরালিটির ধারক বাহক ওটাকে মনে করতেছে, আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি। সুতরাং আমাদের ক্ষেত্রে আমরা যখন ধর্মকে ডিফাইন করব, আমাদের অবশ্যই ওই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আমরা ধর্ম বলতে বোঝানোর চেষ্টা করতেছি প্রাতিষ্ঠানিক ধর্মগুলোকে। আপনি বুঝতে পারছেন আমি কি প্রাতিষ্ঠানিক, বলতে হ্যাঁ থাকে? না এটা আমি আচ্ছা বুঝতে পারছি, বাট আমি মানুষের যে অরিজিনাল ধর্ম, এর সংখ্যাটা যেমন এটা আপনাদের এটা সংখ্যা ভাই আমরা ধর্ম নিয়ে, ইন্টারেস্টেড এটা না, আমি, তুমি তুমি অনেস্ট, এগুলো মানে আন্তর্জাতিক আলোচনায় আমি 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 ইন্টারেস্টেড না, আমি ও হ্যাঁ আচ্ছা, শুধুমাত্র মারেফতি পরম্পরা মারেফতি মারেফতি মানে ভুজুং ভাজুং কথাবার্তা এগুলাতে আমরা আমরা আসলে ওটা ইন্টারেস্টেড ওটা না। ওটা আপনি আলোচনা করেন আপনার নিজের সাথে, বাট আমি সরি, আমি আমি আচ্ছা পার্টিকুলারলি ওগুলোতে আলোচনা ওই ওই সব বিষয়ে ইন্টারেস্টেড না ভাইয়া। না, বুঝতে পারছি যে সৃষ্টিকর্তা যেটা বলেন, বাট আমরা মনে করি যে হাত পা নাক মুখ আমি এগুলোতে বিশ্বাস করি না বা করা উচিত না। আমি মনে করি প্রকৃতির সমস্ত কিছু নিয়ে আচ্ছা ভাই, আপনার সৃষ্টিকর্তা। আসলে আপনার বিশ্বাসটা কি, মানে এক একজনের এক এক বিশ্বাস থাকতেই পারে, সেটা আসলে আমাদের আসলে সেইভাবে যে জানার খুব আগ্রহ বা ইচ্ছা সেটাও আমাদের আসলে কারোর নাই আসলে, সুতরাং সেটা আমরা শুনতেও চাচ্ছি না। আপনি কি কোনো মানে যৌক্তিক আলোচনা করতে আগ্রহী থাকলে সেটা যুক্তি বা তথ্য প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে আলোচনা করতে চাইলে সেটা আমরা করতে পারি। প্রত্যেকটা জিনিসই স্রষ্টা ভাবেন আপনি, প্রত্যেকটা জিনিসকে স্রষ্টা ভাবেন, স্রষ্টা না ঠিক, আমরা সকলে মিলি তো সৃষ্টি কর্তা, যেরকম আলাদা কেউ না, যেমন হাত আছে পা আছে নাক আছে মুখ আছে, সে দেখবে সেই করবে সেই করবে, এগুলো তো সৃষ্টি ভাই কর্তা বা এগুলা ওইরকম কিছু না। এগুলা যদি আপনার ধারণা থাকে, এগুলোর সপক্ষে যদি আপনার কাছে কোনো প্রমাণাদি থাকে বা কোনো যুক্তি থাকে, সেগুলো নিয়ে হ্যাঁ আমরা আলোচনা করতে পারি। না এই ভাই, যে আমি ওইরকম আধ্যাত্মিক কথাবার্তা, দেখেন, আমি মনে করি এগুলো আপনার মানে ইয়ে নাই, আপনার মানে আপনি আধ্যাত্মিক লেভেলে জাস্ট মানে ভেগ আলোচনা কি করেন। ফর এক্সাম্পল না না কেন কেন কিভাবে ডিফাইন, বোঝাবো? হোয়াট ইজ এটা সৃষ্টি জিনিসটা কি, আপনি কি এটা ডিফাইন করতে পারবেন? সৃষ্টি, আমার কথাটা বুঝুন, হ্যাঁ, সৃষ্টি জিনিসটা কি একটু ডিফাইন করতে পারবেন? সৃষ্টি তো প্রকৃতির অনেক কিছু নিয়ে যদি আমি কোনো কিছু তৈরি করি, সেটাকে বলা যায় যে আমি সৃষ্টি করছি, বাট কিন্তু প্রকৃতি তো আমাকে তৈরি করছে। আমি আমি মূর্তি বানাইলাম, এটাকে সৃষ্টি করলাম আমি?
না, এটা সৃষ্টি করা না, এটা তৈরি করা হবে। আচ্ছা, আপনি আমার দুইটা শব্দ, দুইটা যে দিলেন অ্যান্সার দিলেন, সেই অ্যান্সার দুইটা আপনি আবার শুনবেন, লাইভ শেষ হওয়ার পর আবার শুনবেন, শুনে আমি চাই আপনি বের করেন যে আপনার আলো দুইটা উত্তর কি সেম হয়েছে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে। আসিফ ভাই তো বুঝতে পারছেন না মানে পয়েন্টটা কই ছিল, আমি যে পয়েন্টটা ধরার চেষ্টা করেছিলাম যে ভেগ আলোচনা করেন, অস্পষ্ট হ্যাঁ আলোচনা হ্যাঁ করেন, আই হোপ এটা মোটামুটি ক্লিয়ার। উনি সৃষ্টির সব সৃষ্টির ডেফিনেশনে দুইবার একেবারে একেবারে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টা উল্টা পুরো বলছেন। একের উল্টা কথা বলছে, 180 ডিগ্রি উল্টা কথা বলছে দুইবার। ইয়াস মানে মিস্টার ভাই, এই জন্যই, এই জন্যই মানে কনসিস্টেন্সি না থাকলে ভাই, এক কথার যদি কোনো না থাকে এদের সাথে কথা বলার কোনো আসলে অর্থ হয় না। হ্যাঁ দেখা আচ্ছা যাবে ভাই, এই মাত্র সে এক কথা বলছে, একটু 2 সেকেন্ড পরে সে একেবারে উল্টা কথাটা পট করে বলে ফেলছে, এই জন্য এদের সাথে আসিফ কথা ভাই, বলা মুশকিল। হ্যাঁ জ্যাক ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ইয়া ট্রিস্টার ভাই, আমি হ্যাঁ শুরু থেকে একটা কথা বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে কি ভাই, মানে ভাই পড়াশোনা করেন ভাই, হ্যাঁ এগুলো নিয়ে তাক্তুক আলোচনা আপনি অনেক করতে হবে, সারাদিন আলোচনা করতে হবে, যার সাথে আলোচনা করেন আপনার মতো যদি আরেকজন পান তাহলে তো কথাই নেই, সারা জীবন পার করে দিতে পারবেন, এটা নিয়ে চিন্তা ভাবনা। বই তুই পড়েন যেমন হচ্ছে অবিশ্বাসের দর্শন, অভিজিৎ রায় রায়হান আবির ওনার লেখা, এই বইটা একটু পড়েন, পড়েন ভাই, পড়াশোনা করেন বুঝছেন, তা নাহলে ওই আচ্ছা ওই নিজের লেজে নিজেই ফাঁস খাবেন বুঝছেন, না আসলে এই তো পড়াশোনা করেন। আমি আচ্ছা আমি বেশি কথা বলার দরকার নাই, আপনি পড়াশোনা ঠিক করেন আছে ভাই, ঠিক আছে, পড়াশোনা করলে কি হবে একটু সুবিধা হবে। হ্যাঁ ধরেন ওই আপনার ওই কি বলে ওই গ্রামে কি হয় জানেন তো, ওই বর্ষাকালে কোনো কাজ থাকে না কৃষকদের বুঝছেন, তো তখন তারা করে কি এই তাস নিয়ে এই কোনো নৌকায় গিয়ে বসে, তারপরে তারা যে ধরনের একটা টপিক, আপনার টপিকটা এরকম একটা টপিক, তো তাস খেলতে থাকে আর হচ্ছে আপনার এই ইংল্যান্ডে কথা বলতে থাকে, তো আপনার এই টপিক গুলোকে আমরা বলি তাস পিটানো টপিক বুঝতে পারছেন, তারা দিন আলোচনা করা যাবে, 6 মাস ভরে এই আলোচনা করা, তো পড়াশোনা করেন ওই এবং অবিশ্বাসের এবং এই দর্শন, আলোচনা করতে কারোর কোনো যুক্তি তথ্য প্রমাণ লাগে না, না না যা না আছে কিছু না, টাইম বোঝাতে পাস, পারে টাইম না পাস না করা। আমি আসলে মেন করতে চাচ্ছি যে নৈতিকতা আসল আমাদের, তো এরকম কোনো ওইটা বাদ সৃষ্টিকর্তার প্রয়োজনীয়তা আপনি নাই কোনো কমেন্ট, আলাদা। আপনি কোনো কমেন্টই করেন না, আপনি আচ্ছা অবিশ্বাসের আচ্ছা ঠিক দর্শন এই আছে, বইটি পড়েন সংশয়.com থেকে ওকে থেকে ডাউনলোড করে পড়েন, পড়লে কি হবে একটু মানে বুঝবেন আর কিছু জিনিসগুলো একটু মানে বুঝবেন আর, ঠিক আছে আমাদের এটা আমার এটা পার্সোনাল রিকোয়েস্ট থাকলো আপনার উপরে, যদি ফলো করতে পারেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ওয়েল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে ট্রিস্টার ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল, কথা বলে ভালো আশা লাগলো করি ভাই, ভালো থাকেন, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি।